এই দুনিয়াতে বেঁচে না কোনো বিচার না হলো কিন্তু আল্লাহর দুনিয়াতে গিয়ে কিন্তু আপনাদের বিচার হবে আপনাদেরকে আল্লাহর দুনিয়াতে বিচার হবে আপনারা প্রহসন করেছেন মানুষের সাথে আর যেই কথা বলতে চাই তখনই মামলা দিয়ে দেন অনেকে কিন্তু চান না যে মাঠ হতে অনেকে চান যে মাঠের জন্য যে বরাদ্দ যারা দিয়েছেন বিভিন্ন ধরনের ডেভেলপাররা আমি আবার বলতে চাই আপনাদের মাঝে আমি একাধিকবার বলেছি আবার বলতে চাই আমি কয়েকদিন আগে রাজুকের চেয়ারম্যান রাজুকের আর্কিটেক্ট রাজুকের চিফ ইঞ্জিনিয়ারদের মিটিং করেছি আমি বলেছি যে যেই সমস্ত ডেভেলপাররা ডিজাইন দেখিয়েছে যে খেলার মাঠ ডিজাইনে দেখিয়েছে পার্ক ডিজাইনের মধ্যে দেখিয়েছে হলো কবরস্থান ডিজাইনের মধ্যে দেখিয়েছে বাজার কিন্তু যখন তারা বরাদ্দ দিয়েছে যখন দেখছে জায়গার দাম অনেক বেশি হয়ে গিয়েছে ওই শেষ যেই খেলার মাঠটি ছিল যেই পার্কটি ছিল ওটিও কিন্তু তারা বরাদ্দ দিয়ে দিয়েছে কত বড় মুনাফেকি তারা করেছে এটাকে মুনাফেক বলবো যারা ডিজাইন করেছেন যারা মানুষকে দেখিয়েছেন আপনারা আমার প্লট কিনেন এই প্লটে খেলার মাঠ আছে আপনারা আমার প্লট কিনেন এই প্লটে আমরা বসিয়েছি কোথায় আমাদের বুঝিয়েছি কোথায় আমাদের পার্ক হবে এই মাঠ এই জায়গা কিনেন এখানে কিন্তু আমরা বাজার দেখিয়েছি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যখন জায়গার দাম যখন বেড়েছে ওই খেলার মাঠটিকেও তারা প্লট আকারে বিক্রি করে দিয়েছে যারা খেলার মাঠ পার্ক বাজার কবরস্থান শ্মশান কিছুই তারা রাখেননি সব বিক্রি করে দিয়েছে আমি যখন তাদেরকে ফোন করে বললাম যে ভাই আপনি তো ড্রয়িং এর মধ্যে দেখিয়েছেন খেলার মাঠ আপনি ড্রয়িং এর মধ্যে দেখিয়েছেন পার্ক আমাকে তখন ফোন করে বলে মেয়র সাহেব এই খেলার মাঠ আর প্লটটা এখনো আমরা কিনতে পারি নাই আমি বললাম বাহ কি সুন্দর আপনি বুঝ দিয়ে দিলেন আমাকে আপনারা খেলার মাঠ আর প্লটটা কিনতে আর পার্কটা কিনতে পারেন নাই কিন্তু বাকি সব জায়গা কিনে আপনারা প্লট দিয়ে দিয়েছেন এটি এটি প্রহসন এটি মানুষের সাথে প্রহসন এই দুনিয়াতে বেঁচে না কোনো বিচার না হলো কিন্তু আল্লাহর দুনিয়াতে গিয়ে কিন্তু আপনাদের বিচার হবে আপনাদেরকে আল্লাহর দুনিয়াতে বিচার হবে আপনারা প্রহসন করেছেন মানুষের সাথে আর যেই কথা বলতে চাই তখনই মামলা দিয়ে দেন তখনই মামলা ঠুকে দেন ড্রেজার দিয়ে আপনারা বালি ভরাট করতে থাকেন বালি ভরাট করতে থাকেন আরে ভাই ড্রেজার দিয়ে বালি ভরাট করেন করেন অসুবিধা কি আছে কিন্তু আল্লাহর রাস্তে যেই জায়গাতে খাল যেগুলোতে ডোবা যেগুলোতে নদী ওগুলো আপনারা দখল করেন না ওগুলো তো আপনাদের জায়গা না ওই খাল তো জনগণের জায়গা ওই খাল দিয়ে তো নৌকা চলবে কিন্তু আমি দেখেছি আজকে বসিরহাট থেকে কিভাবে এই খাল দখল হয়ে যায় বসিরহাট থেকে দেখলাম কিভাবে রামচন্দ্রপুর খাল পুরো দখল হয়ে ওখানে খেলার মাঠ হয়ে গিয়েছে আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় সংসদ সদস্য সত্র এলাকার বসিরহাটে এই খাল উদ্ধারের সময় আপনি এবং আওয়ামী লীগ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা আমাকে সাহায্য করেছেন দেখেই আপনারা দেখেছেন যে সেই রামচন্দ্রপুর খাল দিয়ে এখন নৌকা চলাচল করে রামচন্দ্রপুর খাল দিয়ে এখন নৌকা চলাচল করে আপনি বসিরহাট থেকে আপনি রামচন্দ্রপুর শেষ পর্যন্ত যান আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাই বোনরাও সেদিন ছিল আমরা গিয়েছি যদিও সেই খালের মধ্যে এমন কিছু নাই যে ফেলা হয় নাই জাজিম থেকে শুরু করে চট বালিশ যা কিছু আছে সব কিছু ফেলেছে তবু আমরা এটাকে উঠিয়ে দিয়ে আমার সিডব্লিউএম আছে এখানে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সিডব্লিউএম এবং আমার চিফ ইঞ্জিনিয়ারকে তাদের অক্লান্ত পরিশ্রমে এখন আমরা ওখানে নৌকা দিয়ে আমরা যাতায়াত করতে পারছি এটি তো হওয়া দরকার নৌকা দিয়ে যখন যাতায়াত করব খালের পানি তখন চলাচল থাকবে ওই খালে তখন আর মশার জন্ম হবে না কিন্তু আমরা খালগুলোকে দখল করে খালগুলোকে পয় বর্জ্য ফেলে এমন অবস্থা করেছি যে ওটি এখন 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 মাছের চাষ হয় না ওখানে এখন মশার চাষ হয় এটা বাস্তব সত্য কথা এবং আমি যখন দেখলাম আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে তখন দেখেছি খালগুলার সামনের দিকে বাড়িটার ফেসিং হচ্ছিল
বাড়ির পিছন দিকে ছিল খালের দিকে কিন্তু সারা জীবন আমরা চাই যে খালের সামনে থাকবে হলো আমাদের বাড়ি নদীর আঙ্গিনায় সবাই কিন্তু থাকে নদী মুখী কিন্তু জানলা দরজা থাকে কিন্তু আমি যখন রামচন্দ্রপুর খালতে যখন যাই তখন দেখি প্রত্যেকটা বাড়ির পিছন দিক হলো সেই বাড়ির পিছন দিকটা আর পিছন দিক দিয়ে সমস্ত ময়লা ডাস্টবিন হচ্ছে হলো রামচন্দ্রপুর খালটা আমি মনে করি আজকে আমাদের স্থপতিরা যারা আছেন আপনারা এখানে আছেন আসুন আমরা একটা আন্দোলন গড়ে তুলি যে প্রত্যেক বাড়ির যেন প্রথম দিকে বাড়ির ভিউটা যেন খালের দিকে হয় তখন কিন্তু খালগুলো পরিষ্কার থাকবে এই ধরনের আন্দোলন করার সময় এখন আসছে আমাদের কাছে আমি অনুরোধ করব বিনয়ের সাথে আমি একটু আগে আলাপ করছিলাম আমাদের মাননীয় সংসদ সদস্যর কাছে এখানে কাউন্সিলরবৃন্দ যারা আছেন নত্রকাকে রক্সানাও আমার সাথে ছিলেন আমরা ওই রামচন্দ্রপুর এলাকার সকল বাড়ির মালিকদেরকে নিয়ে আমরা বসতে চাই এলাকার যারা আমি দেখেছি সবার পয় নিষ্কাশনের লাইন হচ্ছে হলো ওই খালের ভিতরেই সুতরাং আমরা একলা কি করব আমাদের কমিউনিটিকে আসতে হবে আমাদের পাড়া প্রতিবেশীকে আসতে হবে সোসাইটিকে এগিয়ে আসতে হবে এলাকার যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আসতে হবে আমি বিনয়ের সাথে মাননীয় আজকে সংসদের অনুরোধ করব যে রোজার পরে রামচন্দ্রপুরের দুই সাইডে যত যারা যারা দায়িত্বে আছেন সবাইকে নিয়ে আপনি যেখানেই বলবেন আমি ওখানেই চলে যাব গিয়ে এলাকাবাসীর সাথে একটা মিটিং করতে চাই যে আসুন এই রামচন্দ্রপুর আমার না রামচন্দ্রপুর খাল আপনাদের এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন দখলমুক্ত রাখতে গেলে এলাকাবাসীর আমার সাপোর্ট লাগবে এটি কিন্তু হওয়া দরকার সোসাইটির সাপোর্ট লাগবে ভাইয়েরা আমার আবার কিন্তু ডেঙ্গু আসছে ডেঙ্গুর সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে বর্ষা বৃষ্টি হবে আবার কিন্তু রৌদ্র হবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব কাউন্সিলরদেরকে অনুরোধ করব 10টায় 10 মিনিট প্রতি শনিবার 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করব আমরা পরিষ্কার এই হোক আমাদের অঙ্গীকার এটি পারবেন তো আপনারা 10 মিনিটের জন্য নিজের আঙ্গিনা পরিষ্কার করব ছাদ পরিষ্কার করব ফ্রিজের ডিস পরিষ্কার করব তাহলে কিন্তু আমাদের আর এডিস মশা হবে না এই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আরেকটি কথা আমরা ভ্যালেন্টাইন ডে করি ভালোবাসার দিন করি ভ্যালেন্টাইন ডে আমি অনুরোধ করব ভালোবাসার একদিন আসুন নগরকে ভালোবাসি 365 দিন ভালোবাসার একদিন নগরকে ভালোবাসি প্রতিদিন এটিও কিন্তু আমাদের করতে হবে কারণ এই শহরটা আমাদের আপনাদের সকলের শহর আমি শুধু একটু বলবো আমার সাংবাদিক ভাই বোনদেরকে বাকি যে পার্কগুলো আছে এগুলো আমাদের ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে আমার যে প্রমিস ছিল যে আমাদের একটি সুস্থ একটি সচল একটি আধুনিক ঢাকা করতে পারবো তারই প্রত্যয় হিসাবে বাকি মাঠগুলো ইনশাল্লাহ আমরা আগামী জুনের মধ্যে করব আমি একটি করতালি চাই আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পিডি এবং তার সকল ডিপার্টমেন্টকে যে তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যে তারা আমাদের কথা রেখেছে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে আর একটি তালি না দিলে নয় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য জোরসে একটি করতালি চাই আমি অত্যন্ত একটি খুশির দিন আমাদের আমাদের আনন্দ দিন এই জন্য খুশির দিন এই জন্য আমাকে আপনাদের এই সংসদ সদস্য আমি এই মাঠে যখন এসেছিলাম মিয়া ভাই তখন আমাকে বলেছিলেন কয়েক আমরা উদ্বোধন করতে আসছিলাম তারপর থেকে দেখি যে বিভিন্ন ধরনের সমস্যা একটি হলো করোনার সমস্যা তারপর হলো দখলের সমস্যা তারপরে হলো কে কিভাবে মাঠ ছাড়বে মাঠের মধ্যে ব্যবসা মাঠের মধ্যে সব কিছু মাঠ নিয়ে দখল আমি ধন্যবাদ জানাই এলাকার সংসদ সদস্যকে যে আপনি আমাদেরকে এগিয়ে এসছেন এবং আপনার সাথে এলাকার জনগণ এগিয়ে এসছে দেখে কিন্তু আজকে জনগণকে আমরা উপহার দিতে পারলাম এই নববর্ষের উপহার 60টি খেলার মাঠ 60টি খেলার মাঠ এটি হচ্ছে নববর্ষের উপহার আমরা মনে করি যে আজকে আমরা যে খেলার মাঠ দিতে পারলাম এই উপহারগুলো কিন্তু অবশ্যই এটা নগরবাসীর জন্য একটি বড় ধরনের উপহার কিছুক্ষণ আগে ইকবাল হাবিব বলে গেলেন যেখানে শিশু বৃদ্ধা নারী প্রতিবন্ধী সকলের জন্য কিন্তু ডিজাইন করে কিন্তু মাঠগুলো করা হয়েছে শিশুরা কিভাবে কোন জায়গায় খেলবে সেটি ডিজাইন করা হয়েছে নারীরা কোন জায়গাতে হাঁটবে সেটির ডিজাইন করা হয়েছে এই মাঠগুলোতে
মানুষ যখন ক্রিকেট এবং ফুটবল খেলবে তাদের জন্য সুন্দর একটা স্টেডিয়ামের আলোকে কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা এসো নিজে গড়ি এলাকার যখন স্থপতিরা ডিজাইন করেছেন এলাকার লোকজনকে নিয়ে কিন্তু তারা আলাপ করেছে যে কি ধরনের খেলার মাঠ তারা চান এটি আমার নির্দেশে বা আমাদের গুটিকয়েক চিফ ইঞ্জিনিয়ার নির্দেশে বা আমার প্রধান সম্পত্তি কর্মকর্তা বা প্রধান সিএম নির্দেশে কিন্তু এটা আমরা করি নাই আমরা করেছি সকলের সাথে আলাপ করে সকলে মিলে আমরা সকল এই আমরা সকলে মিলে কাজটা যখন করব তখন সকলেটাকে ওন করব সকলে ওন করব এটা আমরা যে না আমরা এটা দায়িত্ব আমরা নিয়েছিলাম এবং এটা বাস্তবে দেখেছি এখানে অনেকে আমাকে বলেছিল যে এই মাঠে হঠাৎ কেন একটা কি হতে যাচ্ছে মেয়র সাহেব একটু দেখেন তো এই মাঠ তো দখল হতে যাচ্ছে এই মাঠ যারা করেছে ডিজাইন যারা করেছেন এনারা জানেন না কিভাবে মাঠে ডিজাইন করতে হবে এরকম কথা কিন্তু আমার কাছে একাধিকবার এসেছে আপনি আর্কিটেক্ট চেঞ্জ করুন আমি বলেছি যে আমরা যাদেরকে দিয়েছি তারা এই দেশেরই সন্তান বিদেশ থেকে কোনো আর্কিটেক্ট আনি নাই তারা বাংলাদেশে থাকে এবং অনেকেই কিন্তু এই মোহাম্মদপুরেও তারা থাকেন সুতরাং আমরা মনে করি যে আজকের এই যে ছবিগুলো দেখছেন ষাটটি পার্কের তার মধ্যে চারটি পার্কই হচ্ছে হলো আমাদের মাননীয় সংসদ সদস্য এলাকার কিন্তু চারটি পার্ক আরেকটি হচ্ছে বাড়িধারাতে গুলশানে বাড়িধারায় এবং বনানীতে বাড়িধারার লোক যখন পার্ক গ্রহণ করি তখন প্রান্তিক জনগোষ্ঠী যে জায়গায় থাকে তারা বলে আপনি কি শুধু বাড়িধারার মতন বনানীতে কাজ করবেন আমি বলতে চাই না ঢাকা শহরে সকলেই কিন্তু ঢাকা শহরে আমার ভোট কিন্তু সারা ঢাকা শহরে প্রায় 33 লক্ষ ভোটার সুতরাং আমাকে দেখতে হবে মিরপুর আমাকে দেখতে হবে মোহাম্মদপুর আমাকে দেখতে হবে আরও প্রান্তিক সকল জায়গাগুলোতে তাই আজকের এই মাঠগুলোকে আমি উদ্বোধন করব আমি বলেছি না শ্যামলী মাঠে আমি উদ্বোধন করতে চাই সবাইকে আমরা ডাক দিয়ে আমরা উদ্বোধনটা শ্যামলী মাঠেই আমরা করি এই মোহাম্মদপুর এলাকাতেই করি সুধী মণ্ডলী আজকে এলাকার যারা আপনারা আছেন তাদেরকে বলতে চাই আমরা এই ষাটটি পার্ক আমাদের ষাটটি পার্কে 10 একর জায়গার মধ্যে আমরা ষাটটি পার্ক করেছি কোনো জায়গায় আছে 2 একর কোনো জায়গায় আছে 3 একর কোনো জায়গায় আছে 1 একর এরকম করে আমরা 10 একর জমিনে করেছি এবং আমাদের খরচ হয়েছে 26 কোটি 30 লক্ষ টাকা 26 কোটি 30 লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমরা যে মাঠগুলো করেছি এখানে বর্ষার সময় যেন পানি না জমে সেই ডিজাইন করেই কিন্তু করা হয়েছে আমাদের যেন ক্রিকেট এবং ফুটবল এই মাঠগুলো মাল্টিপারপাস এখানে ক্রিকেট ম্যাচও হতে পারবে এখানে ফুটবলও খেলতে পারবে সেভাবে বন্দোবস্ত করা হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক